এই গাইস, Xiaomi Redmi কিন্তু তাদের Redmi 8 এর একটা অ্যাডভান্স ভার্সন খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে, যেটা কিন্তু অ্যামাজনের টিজার পে চলে এসেছে। তো সেটার নাম করেছে কিন্তু Redmi 8 এর ডুয়াল। তো আজকে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। টোটালি এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি Redmi 8 এর স্পেসিফিকেশন, প্রাইস এবং কি কি ভেরিয়েন্ট নিয়ে লঞ্চ করতে চলেছে, এবং সব কিছু কিন্তু এই ভিডিওতে বলা আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, এবং আমি কিন্তু এরকম ধরনের ভিডিও সবসময় আনতে থাকি এই চ্যানেলে। তো টেকনোম্যান চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহ দেয়। হে গাইস, তোমাদের সাথে টেকনোম্যান, আমি অরূপ। চলো ভিডিওটি শুরু করছি। তো গাইস, ফার্স্টেই আমি বলবো এর বডি এবং বিল্ড কোয়ালিটি। ফোনটা কিন্তু পলিকার্বনেট বডি থাকছে, প্লাস্টিক ফ্রেম, এবং যথেষ্ট ভালো কোয়ালিটি। যা প্রাইস রেঞ্জ তার থেকে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটিরই অফার করছে। এবং ফ্রন্টে কিন্তু গোয়েলা গ্লাস ফাইবের প্রোটেকশন থাকছে, ফোনটা কিন্তু পুরোটাই স্প্ল্যাশ প্রুফ, এবং যথেষ্ট কিন্তু ভালো তোমাদের কিন্তু বিল্ড কোয়ালিটি অফার করছে। তো গাইস, চলে আসবে ডিসপ্লে নিয়ে। ফোনটা কিন্তু 6.22 ইঞ্চেসের একটা IPS LCD স্ক্রিন দিয়ে লঞ্চ করতে চলেছে, এবং এর কিন্তু রেজলিউশন থাকছে 270 পিক্সেল পার ইঞ্চ ডেন্সিটি, এবং ডিসপ্লেটা কিন্তু 20:9 অ্যাসপেক্ট রেশিও হতে চলেছে, এবং ফোনটা কিন্তু HD প্লাস রেজলিউশনের সাথে লঞ্চ করতে চলেছে। তো যথেষ্ট ভালো আমি বলবো, প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু খারাপ না এই ডিসপ্লে। তবে কিন্তু অ্যামোলেডের মতো বা ফুল HD প্লাসের মতো রেজলিউশন এই ফোনটাতে থাকছে না, কারণ এটা কিন্তু বাজেট সেন্ট্রিক স্মার্টফোন। তো যথেষ্ট ভালো কোয়ালিটি ডিসপ্লে কিন্তু এতে তোমরা পাবে না। প্রাইস অনুযায়ী কিন্তু আমি বলবো ভালো কিন্তু অফার করছে রেডমি। তো গাইস, আমি এবার চলে আসবো পারফরমেন্স নিয়ে। ফোনটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 দিয়ে লঞ্চ করেছে, যেটা কিন্তু 12 ন্যানোমিটার টেকনোলজি বেসড, এবং এই ফোনটাতে কিন্তু অ্যাড্রিনো 505 এর একটা GPU সাপোর্ট আছে, এবং অক্টাকোর প্রসেসর থাকছে। তো সব কিছু ভালো আমি বলবো, প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো কিন্তু অফার করছে রেডমি। পাবজি তোমরা খেলতে পারবে লোয়ার সেটিংস এবং মিডিয়াম সেটিংসে, এটাই কিন্তু রেকমেন্ডেড, এবং যথেষ্ট ভালো কিন্তু তোমরা ল্যাগস থাকবে না, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 কিন্তু যথেষ্ট ভালো প্রসেসর। তো গাইস, এই ফোনটাতে কিন্তু একটা 13+2 মেগাপিক্সেল একটা ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এবং থাকছে 8 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা সেটআপ, যেটা কিন্তু যথেষ্ট ভালো আমি বলবো ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবে তোমরা। এবং যখনই এই ফোনটা লঞ্চ করবে তার ডিটেল রিভিউ নিয়ে যখনই আমি আলোচনা করব, তার মধ্যে কিন্তু ক্যামেরা রিভিউ, পারফরমেন্স সব কিছুই থাকবে। তো তখন কিন্তু তোমাদের এই ফোনটার সম্বন্ধে আরও ভালো ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যখন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাবে। তো গাইস, চলে আসবে অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স MIUI 11 এ তোমরা সাপোর্ট পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু Android 10 বেস, যথেষ্ট ভালো কিন্তু তোমরা OS নিয়ে কোনো কথা নেই, MIUI কিন্তু যথেষ্ট ভালো হয় আমরা সবাই জানি। তো OS নিয়ে কিন্তু কোনো কথা আমি বলবো না, কারণ OS কিন্তু যথেষ্ট ভালো। তো গাইস, আদার যে সমস্ত ফিচার্স এই স্মার্টফোনটার সাথে আছে সেগুলো হলো কিন্তু OTG সাপোর্ট থাকছে, FM রেডিও কিন্তু কর্ডলেসলি তোমরা এনজয় করতে পারবে, কারণ ইনবিল্ট অ্যান্টেনা রয়েছে এতে, তাই জন্য কিন্তু FM রেডিওর ক্ষেত্রে কোনো কর্ড অ্যাটাচ করতে হবে না, কর্ডলেসলি কিন্তু FM রেডিও চলবে। এছাড়া রয়েছে কিন্তু মাইক্রো SD কার্ডের সাপোর্ট, মানে তোমরা কিন্তু up to 256 অবধি মাইক্রো SD কার্ড কিন্তু ওর মধ্যে লাগাতে পারছো। এছাড়া রয়েছে কিন্তু OTG সাপোর্ট, এবং ফেস আনলক থাকছে। তো সব কিছু সিকিউরিটি দিক থেকেও কিন্তু ভালো কাজ করেছে রেডমি, যথেষ্ট কিন্তু ভালো ফিচার্সগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু অফার করছে। তো গাইস, 5000 mAh একটা ব্যাটারি কিন্তু এই স্মার্টফোনটার সাথে তোমরা পেয়ে যাবে, এবং 18W একটা ফাস্ট চার্জার থাকছে আউট অফ দ্য বক্স। তো আমি যদি ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি একটাই কথা বলি তো আমি বলবো দমদার। তো গাইস, ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ করবে, একটা হচ্ছে 2GB 32GB, যেটার প্রাইস করেছে 6499, মানে 6500 টাকা, এবং 3GB 32GB যেটার দাম করছে কিন্তু 6999, মানে 7000 টাকা। তো আমি বলবো প্রাইস রেঞ্জ অনুযায়ী যা যা সমস্ত ফিচার্স কিন্তু অফার করছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। তো তোমরা কিন্তু যারা এই রেঞ্জের মধ্যে স্মার্টফোন খুঁজছো, তো রেডমি 8 এর ডুয়েলের দিকে কিন্তু যেতে পারো, অতি অবশ্যই আমি বলবো একটা ভালো স্মার্টফোন। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে আমাদেরকে উৎসাহ দাও, এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু রোজ এরকম ধরনের ভিডিও সবসময় আপলোড করতে থাকি। হে গাইস, তোমরা দেখছো দ্য টেকনোম্যান, আমি অরূপ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।